আপনার বা আমার মোবাইলের গ্যালারির মধ্যে কিন্তু এমন অনেক কিছু থাকে যেগুলো আমরা সাধারণত হাইড করে রাখতে পছন্দ করি বা লক করে রাখতে পছন্দ করি। আপনার মোবাইল ফোনের যদি গ্যালারির কোনো ফাইল বা ইনফরমেশন, ফটো, ভিডিও, আপনি যে কোনো ধরনের ফাইল যদি হাইড করে রাখতে চান, মানুষের চক্ষু আড়ালে যদি রাখতে চান, তাহলে আজকে ভিডিওটি আপনি দেখতে পারেন। এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনার মোবাইলের আপনার ফাইল বা ডেটা আপনি হাইড করে রাখবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলটি কিন্তু অনেকেই ইউজ করে থাকে বা অনেকে হাতে নিয়ে থাকে, এমন কিছু থাকে যেগুলো মানুষের সামনে আমরা সাধারণত দেখাতে চাই না বা এগুলো আমরা ওদের কাছ থেকে লুকিয়ে রাখতে চাই। সেই জন্য সাধারণত আপনার মোবাইলের যে কোনো গ্যালারি থেকে আপনার ফাইল কিন্তু হাইড করে রাখতে পারবেন। জিনিসটা খুবই সিম্পল এবং খুবই আপনার ছোট। এই জিনিসটা কিভাবে করবেন সেই জিনিসটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। যদি আপনি আগে থেকে জানেন তাহলে অসংখ্য ধন্যবাদ, যদি না জানেন তাহলে আজকে ভিডিওটি আপনি দেখতে পারেন। কোনো কিছু লুকানোর জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে না, বিষয়টি খুব সহজ। প্রথমেই আমরা যে জিনিসটা করব সেটা আমরা একবার গ্যালারিতে চেক দিব যে আমরা কোন জিনিসটা হাইড করব। তো এখানে দেখেন যে আমরা এখানে গ্যালারিতে যখন আমরা প্রবেশ করব তখন এখানে ফাইল আকারে ধারণ করবে। প্রথমে দেখেন যে দুইটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে যে জিনিসটা আছে সেটা হলো মেমোরি কার্ডের মধ্যেই ফাইলটা লুকায়িত, আর এই ফাইলটা হলো ফোন মেমোরিতে। এখন প্রশ্ন হলো যে আপনারা কোন জিনিসটা হাইড করবেন, এই ফোন মেমোরিটা না মেমোরি কার্ডেরটা? আচ্ছা যাই হোক, আমি আপনাকে দুইটাই দেখাবো। প্রথমে দেখেন যে আমরা যে ইন্টার মেমোরি যেটা বলে সেট মেমোরি, ফোন মেমোরি, এই ফোন মেমোরিতে যে দেখেন যে ডাউনলোডস নামে যে ফাইলটা আছে সেটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা ফটো আছে। তো আমরা এই যে ডাউনলোড যে ফাইলটা আছে প্রথমে আমরা এটা হাইড করব। তো চলুন কিভাবে, সেজন্য আপনাকে এখানে যে ফাইল ম্যানেজার আছে, এই যে আমার এখানে লেখা আছে যে মাই ফাইল, এই যে দেখতে পাচ্ছেন এই মাই ফাইলে, এই ফাইলে একবার ক্লিক করেন। আমরা কিন্তু ইন্টার মেমোরি, ইন্টার স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ যেটা সেট মেমোরি সেটাতে প্রবেশ করলাম। তো এখানে দেখেন যে এই ডাউনলোড যে অপশনটা আছে, এই ডাউনলোডসে আমরা একবার ক্লিক করব। তো একবার ক্লিক করে আমরা দেখে নিই যে এই ফটোগুলো কি না। দেখেন যে আমরা যে ফটোগুলো দেখছি সেটি কিন্তু এই ফটোগুলোই। তো আমরা এই ফাইলটাকে হাইড করে দিব, সেই জন্য এটাতে একবার প্রেস করে ধরে রাখেন। তারপর এখানে যে দেখেন যে রিনেম যে অপশনটা আছে সেটাতে একবার প্রেস করেন। প্রেস করার পরে আপনার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ করে নেবেন। ইংলিশ করে নেওয়ার পরে এই যে দেখেন যে ডাউনলোডস লেখা আছে সেটার আগে একটি ডট দিয়ে দিবেন। ডট দেওয়ার পরে রিনেম সেট করে দিবেন। সেট করে দেওয়ার পরে এখন আমরা চেক দিব যে ফাইল ম্যানেজারে আছে কি না, সরি আমরা চেক দিব যে গ্যালারিতে আছে কি না। এই যে দেখেন এই যে ডাউনলোড ফাইলটা আসলো সেটা কিন্তু এখানে আসলো, সেটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে, অর্থাৎ চোখের আড়ালে চলে গেছে, এখানে কিন্তু অন্য একটি ফাইল চলে আসছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে মেমোরি কার্ডে যেটা আছে সেটাকে আরও একবার আমরা হাইড করব। দেখেন যে এখানে একটা মেমোরি কার্ডের এই ফাইলটা আমরা সিলেক্ট করলাম, এখানে দেখেন যে কী আছে, 004 নামের যে ফাইলটা আছে সেটা, এখানে আমার পার্সোনাল কিছু ফটো আছে, যে এই ফাইলটা একবার আমরা হাইড করে দেখি। তার জন্য আবারও আপনারা মেমোরি কার্ডে চলে যাবেন, ফাইল ম্যানেজারে চলে যাবেন। আপনারা যখন ফাইল ম্যানেজারে চলে যাবেন তখন এখানে এসডি কার্ড যে লেখাটা আছে সেখানে ক্লিক করবেন, এটাই কিন্তু আপনার মূলত মেমোরি কার্ড। এখানে দেখেন যে প্রথমেই আমি কিন্তু বেশ কয়েকটা ফাইলটি কিন্তু আপনার হাইড করে রাখছি, এই যে দেখেন এখানে এতগুলো ফাইল আমি হাইড করে রাখছি। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার এই যে 004 যে ফাইলটা আছে সেটা আরেকবার রিনেম করে নিলাম। পূর্বের মতোই এখানে আরেকবার ডট দিয়ে দেন, তারপর রিনেম করে দেন। রিনেম করে দেওয়ার পরে কিন্তু আপনার এরকমভাবে ফাইলটা কিন্তু চলে আসছে। এখন দেখা যাক যে এই জিনিসটা আবার গ্যালারিতে আছে কি না। দেখেন যে এখানে ছিল কিন্তু আপনার 004 ফাইলটা, সেখানে চলে আসছে অন্য একটা ফাইল, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে গ্যালারি থেকে কিন্তু আপনার
টোটালি দুটো ফাইল কিন্তু হাইড হয়ে গেছে। সেখানে থাকতে পারে ফটো বা ভিডিওস, অডিওস থেকে শুরু করে আপনার যেই কোনো ধরনের আপনার ডেটা থাকুক না কেন, সবগুলি কিন্তু আপনার হাইড হয়ে যাবে। এখন হাইড করা তো হয়ে গেল, এখন সবচেয়ে মজার বিষয় হলো যে গ্যালারিতে ঢুকলে সে জিনিসগুলো পাবে না, অর্থাৎ হাইড হয়ে গেল। এই যে আপনার ইন্টার মেমোরি আছে সেটার মধ্যে ঢুকলে অবশ্যই পেয়ে যাবে। এখন দেখেন যে আপনারা ফাইল ম্যানেজারে ঢুকলেও যাতে না পাই সেই জন্য এই যে দেখেন আপনারা এখানে যে হাইড ফাইলগুলো আছে সেখান থেকে তো অবভিয়াসলি দেখতে পারবে। তো এখান থেকেও আবার আমরা কিভাবে অদৃশ্য করে দেব বা আরও হাইড করে দেব সেই জন্য এখানে দেখেন যে থ্রি ডট মেনু আছে, সেখানে একবার ক্লিক করে দেন। তারপরে এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস, সেখানে আর একবার ক্লিক করে দেন। তারপরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হলো শু হিডেন সিস্টেম ফাইল, এটার একবার অফ করে দেন। হাতে টেনে অফ করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনারা আবার ফাইল ম্যানেজারে প্রবেশ করেন। করার পরে এই যে দেখেন যে আমি মেমোরিতে প্রবেশ করছি, করার পরে কিন্তু এখানে আর ফাইলগুলো দেখা যাচ্ছে না। যে হাইড করছি ফাইলগুলো সেগুলো কিন্তু আপনার টোটালি এখান থেকে চলে গেছে। এখন যদি আমরা দেখি ইন্টারনাল স্টোরেজ, সেখানেও কিন্তু আপনি যে আমরা একটা ডাউনলোডস নামে ফাইল একটা হাইড করছি সেটাও কিন্তু এখানে নাই। তো এভাবেই কিন্তু আপনি ফাইল ম্যানেজার থেকে এবং আপনার মেমোরি কার্ড থেকে, ইন্টারনাল স্টোরেজ থেকে বা গ্যালারি থেকে কিন্তু আপনি সব কিছু হাইড করে রাখতে পারেন। এখন প্রশ্ন হলো হাইড করার পরে এই ফাইলগুলো আমরা কীভাবে ফেরত আনবো। তার জন্য আপনাকে আবার এখানে থ্রি ডট মেনুতে চলে যেতে হবে। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ফাইলটাকে আপনি হিডেন শো হিডেন সিস্টেম ফাইল যেটা আছে সেটাকে একবার অন করে দেন। অন করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি আবার এই যে দেখেন ফাইলগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আপনি এই চমৎকার সিস্টেমটা করে নিতে পারেন কোনো অ্যাপস বা অ্যাপ্লিকেশন সহযোগিতা ছাড়া।